বন্ধুরা, আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের সিমে গোপনে বা আমাদের অজান্তেই অনেক অপশন চালু হয়ে যায়, তার কারণে গোপনে আমাদের সিম থেকে টাকা কেটে নিয়ে যায়। কখনো কখনো আমাদের নিজেদের ইচ্ছাও কিন্তু বিভিন্ন অফার চালু করে থাকি, তো সেগুলো চালু করার পর আর বন্ধ করা হয় না বা বন্ধ করার সিস্টেমও আমরা বুঝতে পারি না, তার কারণে ওই অপশনগুলো চালু থেকেই যায়, আর সে কারণে আমাদের সিম থেকে অনেক সময় টাকা কেটে নিয়ে যায়। তো বন্ধুরা, এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা যা অনেকে গুরুত্ব সহকারে দেখে না, তার কারণে গোপনে টাকা কাটতে থাকে, হয়তো তা সিম ব্যবহারকারী বুঝতেও পারে না। তো এই সমস্যার সমাধানটা কীভাবে করা যায়, আজকে আমি এমন একটি সিস্টেম শেয়ার করব যে সিস্টেমের মাধ্যমে আপনারা প্রায় সব ধরনের সিমেই ব্যবহার করতে পারবেন, ব্যবহার করে আপনার টাকা কাটার সার্ভিসটি বন্ধ করে দিতে পারবেন। আর যে কাজটা আজকে আমি দেখাবো, এই কাজটা প্রায় মাঝে মাঝেই আমাদের ফোনে করা লাগে, তাই এই ভিডিওটাকে খুঁজে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভিডিওটি পেতে আর কষ্ট হবে না। বন্ধুরা, এছাড়াও যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, এটা আমার অনুরোধ। আর কথা বলবো না, এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। আর এই প্যাকেজগুলো, তথা যে প্যাকেজ থেকে আমার টাকা কেটে নিচ্ছে, এই প্যাকেজটিকে ইনঅ্যাক্টিভ করতে বা ডিঅ্যাক্টিভ করতে আমাদের প্রথমে মেসেজ অপশনে যেতে হবে। আমি প্রথমে আমার ফোনের মেসেজ অপশনে যাচ্ছি। মেসেজ অপশনে যাওয়ার পর আমি প্রথমে লিখব যে 6888, তথা এই 6888 এই নাম্বারে একটা SMS আমি পাঠিয়ে দেব। যে সিমে আমার টাকা কাটতেছে বলে মনে হয় সেই সিম থেকে, আর তার নিচে লিখতে হবে, মেসেজ লিখতে হবে হচ্ছে স্টপ, STOP, স্টপ অল, ALL। অবশ্যই প্রথম এসটা বড় হাতের দিবেন, নাহলে কিন্তু হবে না। এবার আপনি যে সিমের টাকা কাটার সার্ভিসটি ডিঅ্যাক্টিভ করতে চান সেই সিম থেকেই মেসেজটা পাঠাবেন। আমি এখন বাংলা লিঙ্ক থেকে পাঠাচ্ছি, তো বাংলা লিঙ্ক আমার 1 নম্বর সিমে আছে, তাই আমি 1 নম্বর সিম থেকে পাঠাচ্ছি। যা পাঠাচ্ছি, যাচ্ছে, দেখতে পাচ্ছেন মেসেজটি চলে গেছে। তো এর পরে কিছুক্ষণ পরে একটা মেসেজ আসবে, যে মেসেজ থেকে আমরা জানতে পারবো সেটা সফলভাবে হলো কি না। দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি সফলভাবে মেসেজটি চলে আসছে। কী লিখছে দেখি, আপনি সফলভাবে সকল ভেজ সার্ভিস ডিঅ্যাক্টিভেট করেছেন, পুনরায় কোনো ভেজ অ্যাক্টিভেট করার পূর্বে স্টার্ট লিখে আবার এই নাম্বারে পাঠাতে বলতেছে আর কি। যাক, আমরা এগুলো চালু করব না। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।